স্যার আসকার কবর ফাটাফাটি কবর বাম্পার কবর কি কবর স্যার এই যে বেরিবেট মাইললেন ইনপুট আরেকজন রোগ এই মামুর ভূত বড় অ্যালবাম স্যার এই যে রহিম আসকার যে কবর বলবো বলো আপনি যদি কবর শুনেন আপনার মাথা নষ্ট হইব বলবো বলো বলো এই যে বেরিবেট মাইললেন ইনপুট যদি আগামীকাল আমাদের স্কুলে আসে তাহলে হাতির উপর আমরা দিয়ে আসতে হবে নতুবা তাকে লাস্টে ঢুকতে দেওয়া হবে না এটা হলো আলেকজান্ডুর আদেশ স্যার আপনি বসেন যেভাবে বেলাডি হাতে নিছেন মনে হইতেছে আমারে মারবেন এটা আসলে আমি ভুল বলে ফেলেছি এটা হলো আমার হুজুর সাইদ বাসার আদেশ আমার জান শেষ বলুন স্যার আগামীকাল স্কুলে আসতে হলে হাতির উপর আসতে হবে অথবা তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না তুমি ঘুমায়ও না আপনার গুড়াটি কেসা অ্যালবাম যা মামর ভূত কোথায় পাবো টাকা পয়সা রে ও আল্লাহ কোথায় পাবো হাতি রে আমার আল্লাহ Ah!
Oh,
সত্যি সত্যি বলছো হ্যাঁ আমাকে কোনোদিন ফাঁকি দিবে না তো না কোনোদিন ফাঁকি দেব না মনে থাকবই মনে থাকবে এই তুমি সকায় আমার বন্ধু লাগো নাকি আমি সকি লাগি তোমারি পিয়া এই তুমি সকায় আমার Thank you.
তুমি তো
তুমি যাবে না যাবে না না যাবে না 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 শোনাবো দুয়ারে চলে যাচ্ছি তুমি থাকো দাসী বিদায় হলো সুকিরারে ও সুকিরা Oh!
আমি জানি না দাদা আমি জানি শুধু আমার স্বপ্নের কথা ওগো দিদি আজ আমি তোমার স্বপ্নের কথাই শুনবো বলো না একদিন আমি মাসিমার গৃহে স্বপ্নে দেখলাম নিরাশপুরের একাপুর বাছার ১২ দিনের ছেলের সঙ্গে ওজিরের ১২ বছরের কন্যা শুভ বিবাহ তারপর তারপর দুজনেরই বনবাস তারপর তারপর কি হলো ওই ছেলে মেয়েটি যেন কোথায় হারিয়ে যায় আমার আমার মনে হয় আমার মনে হয় সেই ছেলেটি তুমি আমি কি এমনি হতভাগা সন্তান যে এই পৃথিবীতে আমার পিতা মাতা কেউ নেই ওগো দিদি দিদি গো আমি না জেনে না বুঝে তোমার নিকটে শত সহস্র অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার নিকট কোনো অপরাধ করনি আমি তোমার নিকট সহস্র সহস্র অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আচ্ছা দিদি গো তোমাকে একটি কথা বলবো বলো কি বলবি আচ্ছা দিদি গো তোমার কি বিয়ে হয়েছে হায় খোদা কোন বিপদে ফেললি এখন আমি কি উত্তর দে একি দিদি বলো না হ্যাঁ দাদা আমার বিয়ে হয়েছে তোমার বিয়ে হয়েছে আর আমার দুলাভাই থাকতে তোমার এই অবস্থা কেন দিদি আমার দুলাভাই কোথায় আমি শালার কান ধরে নিয়ে আসবো না দাদা না তুমি যেও না একটু দাঁড়াও বলো দাদা এই নিশিতে তুমি আমার কাছে কি চাও তুমি যা চাইবি আমি তোমাকে তাই দেব শুধু তোমার জন্য অন্যের জন্য নয় এখন আমি কি চাইবো হ্যাঁ দিদি দুলাভাইকে যখন আনতে যাব তাহলে আমার ১০টি টাকার প্রয়োজন হায় খোদা এখনো বাগানে ফুল ফোটেনি ফুল যদি ফুটত তাহলে ভ্রমণ এভাবে উড়ে যেত না হে খোদা তুমি আমার স্বামীর প্রাণে দুঃখ দিও না খোদা একই দিদি দুঃখ দিও না আমি টাকা চাইলাম আর তুমি ওই দিকে কাঁদতে শুরু করলে ঠিক আছে আমি টাকাও চাইলাম আর শালা দুলাভাইকে আনতে যাব না দিদি গো আমি এই অন্ধকারে আর থাকবো না তুমি আমাকে আমার মাসিমার কাছে নিয়ে যাও Thank you.
আশরাফ আলেকে জন্তু আদেশ করুন দাপালা চাও আলেকে জন্তু ওই মালিক ছেলেকে আমার আদেশ জানিয়ে বলবে আগামী কাল আরে গোরার সাথে আমার গোরার রেস খেলাবে যদি সে আমার গোরার সাথে রেস খেলায় জয় করতে পারে তাহলে তাকে দেব ওগান আরে যদি পরাজয় হয় তাকে করব তাকে করব শিকাবর 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 আগামী কাল আমার হুজুরের গোরার সাথে এই বাদির বাচ্চা আব্দুল রকিয়ার গোরার রেস খেলা হবে যদি রেস খেলা জয় হতে পারে তাকে দেওয়া হবে অনেক অনেক পুরস্কার আর যদি পরাজয় হয় তাকে করব নির্মমভাবে জয় হয়েছি বাদশা প্রতিশ্রুতি দিয়েছে আমাকে প্রচুর পুরস্কার দিব আমি ভাবছি বালক তোমাকে কি পুরস্কার দেওয়া যায় আলেকে জন্তু আদেশ করো হুজুর বন্দী করো আমি আমি তাকে কি পুরস্কার দিতে পারি হুজুর হুজুর থামেন থামেন আমি বলেছিলাম কি বেচারা গরিব মানুষ কিছু চাইল ডাইল আলু আটা পেঁয়াজ রসুন দিয়ে দিন তাহলে কি করবো তাকে বন্দি করো তাই করছি হুজুর আমি তাই করছি আপনি কি করে ভাবলেন আমি বিনা যুদ্ধে বন্দি তো স্বীকার করবো তাহলে কি করবে তাহলে অস্ত্র পাবে তাই তো ভাবছি কে দিবে আমাকে একখানা অস্ত্র বুঝা যাইব কি হয় হুজুরে ঘুমাঘুমি এই মাইলানির ভূত হুজুর এখন বলেন কি করবো ওকে আর আগারে বোঝাবে শোনো আরেকজন ঠোপ আগামী খল্ল তাকে প্রত্যশে গেঁথে দেবে শুক্র রোঠে আরেকটি কথা তার বুকে পাথর ছাপা দিয়ে রাখবে মনে রেখো এটা হচ্ছে আগে তো কইছিলাম আমি থাকতে তোমার কোনো ভরসা নাই ভরসা ডট কম এ মেয়া বরগিরির ভূত তোরে কি মারবাম রে তোরে তো অমর ভূত বাবা বর্গিরির ভূত তোর দে আমার কমে না তোর এমন মাধ্যম আমার হুজুর কি কইছে হুঞ্চাস তোরে নিয়ে অন্ধকার কারাগুকে রাখবাম দিনান থেকে দিদি বসন্ত রুটি আগামীকাল পুত্তুসে তোর বুকের উপর বাইশ বনে পাথর চেবা চাপা দিয়ে রাখবো তখন বুঝবে মাসে কদিন আয়ে যা একজন আমার একটি কাজ করে দিবে আরে বেটা তুই বিপদে বর্ষক বিপদ হলো মহত্তর লক্ষণ তুই আমার বন্ধু একটি কেন্দ্রে দশটি কাজ করব বল কি করব ওই শ্যাম্পুর মাসিমার বাড়িতে আমার দিদি আছে তুমি দিদির কাছে গিয়ে বলবে সাহেব বাদশাহ
তোমার দাদাকে বন্দি করে রেখেছে আরে মামুর ভূত এটা কোন বিষয় হলো চল চল দৌড়িস না কিন্তু বাসার সঙ্গে রেস খেলতে এখনো পর্যন্ত ফিরে এলো না কোন খবরও আমি পেলাম না এই আরে ঠিকই আছে হ্যাঁ আছি এটা কি শ্যামপুর মাসিমার বাড়ি জি এটা শ্যামপুর মাসিমার বাড়ি তুমি কে আমি হয়েছি সাইদ বাসার কাত সামসা আমার নাম আলেকজান্ডু এই যে রহিম নামে আপনার কেউ আছে কিনা হ্যাঁ আছে এই উনি কি হয় আপনার উনি আমার দাদা এই তো আপনার দাদা কি সাত বছর গুরুর সাথে রেস খেলতে গিয়েছিল হ্যাঁ গিয়েছিল হ্যাঁ আপনার দাদা না আপনার দাদা না রেস খেলার জন্য হ্যাঁ তাকে কি পুরস্কার দিয়েছে জানেন না তো বলো কি পুরস্কার দিয়েছে পুরস্কারের কথা শুনলে আপনি মাথা নষ্ট হয়ে যাব আপনার দাদাকে আমার হুজুর সাত বছর মিথ্যা কথা কইয়া নিয়া আপনার দাদাকে বন্দি করে রেখেছে Thank you.
আপনি এখানে হ্যাঁ সুন্দরী আমি এসেছি তোমার দুঃখ দেখে জাহাপনা আমার তো কোনো দুঃখ নেই আছে সুন্দরী তোমাকে এই রূপে তোমাকে কুরে করে শোভা পাই নাই সুন্দরী চলে আমার সঙ্গে তোমাকে আমি রানীর হালে রাখবো জাহাপনা চাই না আমি আপনার রাজপ্রাসাদ আমার এই কুরে ঘরই ভালো আমি আপনাকে অনুরোধ করছি আমি তোমাকে না নিয়ে এখান থেকে ছাব না সুন্দরী ওরে দস্যু ওরে দুরাচার কোন সাহসে তুই সুন্দরী আমি ইচ্ছা করলে তোমাকে ঝোলের মুঠি ধরে এখানে নিয়ে যেতে পারি ওরে দস্যু ওরে দুরাচার স্বামীর প্রতি যদি আমার ভক্তি থেকে থাকে তাহলে তোর মতো সন্তান আমার একটি কেশ স্পর্শ করতে পারবে না তোমাকে রক্ষা করে আমার মেয়ে হয়ে আমার বিরুদ্ধে আচরণ করে শুদ্ধ করবে আই তুমি পিতার সঙ্গে যুদ্ধ করবি যাই যাক এই দাসী প্রাণী যাক না জাহাপনা সত্যি কি আপনি আমাকে হরণ করবে হ্যাঁ সুন্দরী তাহলে আপনার হাতে ওটা কি এটা একটা তরবারি জাহাপনা ওই তলোয়ারখানা আমার হাতে দিন ওঠা তুমি কি করবে সুন্দরী আমি দেখব দেখবে হুজুর দাঁড়ান এরকম সুন্দরী মেয়ে কি ধরলে আমি হলে 10টা অস্ত্র দিতাম দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন এই নাও নাও সুন্দরী অরে দস্যু অরে দুরাচার আমার হাতে অস্ত্র থাকতে আমার কিসের ভয় এই দেখ আমি আমার নিজের
ভাইজিকে কেন ধরেছিলে এই তুই আমাকে কথা দিয়েছিলি তুই আমার এলাকায় এসে আমার মায়ের জাতির উপর ইজ্জত নিয়ে চিলিবিলি খেলবে না এরে বেঈমান ছাই আজ তোর জীবনটা আমি শেষ করে দিব সত্যানে সংগ্রাস এ আতে রেখে কথা বলো প্রয়োজন হলে আমি তোমার মন্টুটাকে আলাদা করে দেব তুমি আই দেখি আমার হুজুরে ফিরছে আমি বই বই দেখছি আমার একটাও লাগবে না আর লাগবেও না ঠিক আছে এই বামর ভূত কারোরে তোর ইউটিউবের সামনে বইয়া আমার হুজুরের আদেশ আমার জান শেষ আদেশ তো আমি তাকতে তোমার কোনো ভরসা নাই ঠিক না এই এদিকে এসো তুমি এখানে এসো তো দেখি সব আমি ফিরিত করলাম না জস হুদা তোর লাগিয়া তোর কি সুন্দর নাকি তোর নাকাল তুই এনে শুয়ে থাকবে আমার হুজুর আদেশ করেছে তোর বুকের উপর বিস্ফোরণে পাথর চাপাতে রাখবো মামর মরবে আর মরবে আর পারছি না ভাই ফাঁসত না হলে আরাম বইছে এই যে মামর ভূত কারো তো ট্যাং মাঙ্গে লাইম মামর ভূত আলার ভূত গুড়াটি চলবা এনে শুয়ে থাকবে আওয়াজ কম মায়ের বেশি শুয়ে থাক আমি ফায়া তার নেই কান কাজাল বা আমি কারো পাথরটা লই আই চুপচাপ এখানে শুয়ে থাকবে লড়বে তে মরবে মামুর ভূত কারো মাইতাছি তুমি খুব ভালো হ্যাঁ মামর ফোত কারো এখানে দাঁড়িয়ে কি করে জানিস এখানে যা দাঁড়িয়ে কি করে জানিস না না সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইদের
পাথর চাপা দিয়ে আমি এখানে শুয়েছিলাম কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে দেখলাম আপনার মেয়ে তাজেল এসে এই বাদির বাচ্চাকে নিয়ে গেল আমার নাক দিল আমার কান নিল হুজুর আমার নাক কই হুজুর এত অপেক্ষা করেন মনে হয় শান্তির বাজার পার হইছে না বনরম যাওয়ার আগে ধরে লাইয়া হুজুর আলেকে জন্তুপ হুজুর যাও যে কান যে অবস্থায় বন্দীকে পাবে তোরে নিয়ে আসবে আমার রাজে দরবারে আচ্ছা হুজুর ঠিক আছে চলেন দুজনে মিলে চলে যাই
নাগো যাইনি আচ্ছা ঠাকুর তুমি কি গণনা করতে জানো গণনা করাই যে হচ্ছে আমার একমাত্র আরে গণনা করাই যে হচ্ছে আমার একমাত্র কাজ তাহলে গণনা করে দেখো তো আমার স্বামী এখন কোথায় আছে কেমন আছে তোমার স্বামীর নাম নাকি আমার স্বামীর নাম রহিম বাদশা কোন রহিম বাদশা যাকে সাদ বাদশা বন্দি করে রেখেছে আরে ও ঠাকুর ঠাকুর ও ঠাকুর তুমি তা জানলে কি করে আরে আমরা ঠাকুর মানুষ কিনা অগ্রিমে গনে ফেলি আচ্ছা ঠিক আছে তাহলে গণনা করে দেখো আমার স্বামী কোথায় আছে এবং কেমন আছে তোমার স্বামীর খবর জানতে হলে তোমার হাতখানা আমাকে দেখাতে হবে এ ঠাকুর তুমি দূরে সরে যাও আমার এই হাত আমি স্বামীকে ছাড়া কাউকে দেখাবো না তুমি চলে যাও আমার স্বামী কোথায় আছে মন আছে কিছুই জানতে চাই না তাহলে দেখছি কেমন করে তোমার হাত দেখাতে হয় জোর করে তোমার হাত দাদা একি দিদি তুমি এতদিন আমাকে ফাঁকি দিয়ে এলে কেন শুধু তোমাকে মানুষ করে গড়ে তুলবার জন্য আর কখনো তুমি আমাকে ফাঁকি দিবে না তো না দাদা আমি আর কখনো তোমাকে ফাঁকি দেব না আজ থেকে শুরু হলো